হ্যালো এভরিওয়ান, আজকে আমি রিভিউ করব একটি হেয়ার মাস্কের। এটি হলো ওয়াওয়ের একটি হেয়ার মাস্ক। ওয়াও একটি ইন্ডিয়ান স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার ব্র্যান্ড। আমি এর আগে কোনোদিনও ওয়াওয়ের কোনো প্রোডাক্ট ইউজ করিনি। ফর দ্য ফার্স্ট টাইম আই এম ইউজিং ইট। এই ওয়াওয়ের হেয়ার মাস্কটি আমি পারচেজ করেছিলাম 800 থেকে 850 টাকার মধ্যে। 20 ml একটি প্রোডাক্ট, আপনারা যে কোনো অনলাইন পেজে পেয়ে যাবেন 900 টাকার মধ্যে এই হেয়ার মাস্কটি। এই হেয়ার মাস্কটি এমন একটি প্যাকেজিংয়ে আসে, ব্ল্যাক কালারের প্যাকেজিং, আর ভেতরে থাকে একটি ইয়েলো অ্যান্ড মেরুন কালারের কন্টেনার। প্যাকেজিংটিও খুবই সোবার, খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। এই ওয়াওয়ের হেয়ার মাস্কটি আফটার শ্যাম্পু কন্ডিশনারের পর ব্যবহার করতে হয়, কিন্তু আমি বলবো যে কন্ডিশনার ব্যবহার করলে হেয়ার মাস্ক ব্যবহার করার অযথা কোনো প্রয়োজন নেই, আর হেয়ার মাস্ক ব্যবহার করলে কন্ডিশনার ব্যবহার করারও কোনো প্রয়োজনীয়তা নেই, যে কোনো একটি ব্যবহার করলেই চলবে। এই হেয়ার মাস্কটিতে বলা হয়েছে এটা ফ্রিজি, ড্রাই, ড্যামেজ হেয়ারের জন্য আরগান অয়েল বেসড একটি হেয়ার মাস্ক। এটা আপনারা শ্যাম্পুর পর 10 থেকে 20 মিনিট রেখে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে ধুয়ে ফেললেই হবে। এটা কন্ডিশনারেরও কাজ করবে এবং হেয়ার মাস্কেরও কাজ করবে। আমি বলবো যে অ্যাজ আ কন্ডিশনার এটা ইউজ করতে, যদি আপনারা কেউ ইউজ করতে চান, কারণ আমি কন্ডিশনারের মতোই এটা ইউজ করেছি। এবার এটার ইনগ্রিডিয়েন্টগুলো দেখে নেওয়া যাক। এটা আরগান অয়েল বেসড হেয়ার মাস্ক হলেও আরগান অয়েল ইনগ্রিডিয়েন্ট লিস্টে অনেক পেছনে। এতে আছে আরগান অয়েল, কোকোনাট অয়েল, সুইট আমন্ড অয়েল, গ্লিসারিন, তারপর ভিটামিন ই। এতে অনেক ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট আছে। তারপরে এতে ফিনাক্সিথ্যানল আছে অ্যাজ আ প্রিজারভেটিভ। ফিনাক্সিথ্যানল কোনো খারাপ ইনগ্রিডিয়েন্ট নয়। আর আমি জানি না আমরা কেন প্রিজারভেটিভ ফ্রি স্কিন কেয়ার অর হেয়ার কেয়ার প্রোডাক্টের পেছনে ছুটি। যদি কোনো প্রোডাক্টে প্রিজারভেটিভ নাই থাকে, তাহলে ওই প্রোডাক্টে ইনট্যাক্ট থাকলো কীভাবে, ভালো থাকলো কীভাবে, তাই না? তাই আমি বলবো যে প্রিজারভেটিভ স্কিন কেয়ার অর হেয়ার কেয়ার প্রোডাক্টে থাকা জরুরি। আর এতে ফিনাক্সিথ্যানল ইউজ করা হয়েছে অ্যাজ আ প্রিজারভেটিভ, যা খুবই ভালো ইনগ্রিডিয়েন্ট প্রিজারভেটিভ হিসাবে। আর তারপরে এতে আছে ফ্রেগ্রেন্স, যা একটা লাইট সেন্ট দেয়, খুবই ভালো, খুবই স্ট্রং নয় কিন্তু লাইট একটা সেন্ট। আর এটা আমি 1.5 মাস যাবত ইউজ করছি। আমি এতটুকু ইউজ করেছি, খুবই কম কোয়ান্টিটির লাগে, এত বেশি কোয়ান্টিটির লাগে না। আমার চুল অনেক লম্বা, কিন্তু তারপরে আমি 1.5 মাস যাবৎ সপ্তাহে একবার আমি আমার চুল ওয়াশ করি, আর আমি এতটুকুই শেষ করতে পেরেছি। এটা দেখতে এরকম সাদা কালার, খুবই ক্রিমি কনসিস্টেন্সির একটি প্রোডাক্ট। এটার প্যাকেজিংটা ওপেন করলেই আপনারা দেখতে পারবেন। আর এটা না মানে চুলে দেওয়ার সাথে সাথেই খুবই ভালোভাবে মেল্ট হয়ে যায়, চুলে আটকে থাকে না, চিপচিপে ভাব দেয় না, মানে ঘষা মাজা করতে হয় না, চুলে দেওয়া মাত্রই খুবই সুন্দরভাবে এবং স্মুথলি এটা চুলে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর 15 থেকে 20 মিনিট রেখে চুল ওয়াশ করে নিলেই হয়। এই প্রোডাক্টটা আমার ব্যবহার করার এক্সপিরিয়েন্স আমি বলবো যে খুবই অসাধারণ, খুবই 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 অসাধারণ। এই প্রোডাক্টটা স্পেশালি আমার ভালো লেগেছে কারণ এই প্রোডাক্টটা সিলিকন ফ্রি। সিলিকন হলো এমন একটি ইনগ্রিডিয়েন্ট, যখন সিলিকন আপনারা লং টার্ম ধরে আপনাদের হেয়ার কেয়ার প্রোডাক্টে ইউজ করবেন, তখন এই সিলিকনের জন্য আপনার হেয়ার ব্রেকেজ হতে পারে, ড্যামেজ হতে পারে, ফ্রিজি হতে পারে। তাই সিলিকন হেয়ার কেয়ার প্রোডাক্টের জন্য একটুও ভালো নয়। তাই আমি সিলিকন ফ্রি হেয়ার কেয়ার প্রোডাক্টই প্রেফার করি, আর এটাও সিলিকন ফ্রি। তার সাথে সাথে এই প্রোডাক্টটি মিনারেল অয়েল আর সালফেট ফ্রিও, এর সাথে এটা প্যারাবিন ফ্রিও, কিন্তু আগেন প্যারাবিন কোনো বাজে ইনগ্রিডিয়েন্ট নয়। তারপরে এতে বলা হয়েছে যে এটা প্যারাবিন, মিনারেল অয়েল, সালফেট, সিলিকন এসব ফ্রি। সালফেট, সিলিকন আর মিনারেল অয়েল এগুলো হেয়ারের জন্য হার্শ এবং ড্যামেজের কারণ হতে পারে, কিন্তু প্যারাবিন নয়। আর এই প্রোডাক্টটা সিলিকন এবং প্যারাবিন ফ্রিও। আর এই প্রোডাক্টটি আমি 1.5 মাস যাবত ব্যবহার করার ফলে আমার চুল খুবই শাইনি, সিল্কি, ফ্রিজ ফ্রি এবং ড্যামেজ থেকেও অনেক অনেক শতাংশে আমি মুক্তি পেয়েছি। আফটার শ্যাম্পু করার পর আমি এটা কন্ডিশনারের মতো ইউজ করি, চুলের গোড়াতে নয়,
মাঝখান থেকে শেষ অবধি, তারপর 10 থেকে 15 মিনিট রেখে, আমি এতক্ষণ রাখতে পারি না তাই 10 থেকে 15 মিনিট রেখে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে ধুয়ে ফেলি। আর এটা আমার চুলে খুবই 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 অসাধারণ কাজ করেছে। আমি বলবো যে 200 ml কোয়ান্টিটির জন্য 800 থেকে 900 টাকা মোটামুটি অ্যাফোর্ডেবলই, আর এটা খুবই ভালো কাজ করে, খুবই 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 ভালো কাজ করে। যেহেতু এটা আর্গান অয়েল বেসড, আর্গান অয়েল হেয়ারের জন্য খুবই ভালো, আর এটাও আমার জন্য খুবই ভালো কাজ করেছে। তাই আমি বলবো যে আপনারা যদি কেউ পারচেজ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই হেয়ার মাস্কটি একবার পারচেজ করবেন। আপনারা অ্যাজ আ কন্ডিশনারও ইউজ করতে পারবেন আর অ্যাজ আ হেয়ার মাস্কও ইউজ করতে পারবেন, আর ট্রাস্ট মি আপনাদের ভালো লাগবে। আমার তো খুবই 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 ভালো লেগেছে, তাই আপনারা পারচেজ করতে চাইলে অবশ্যই পারচেজ করতে পারো। ধন্যবাদ।